জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও ফটিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুল আলম মাস্টার বুধবার দুপুর 2টায় ইন্তেকাল করেছে। জুলাই 14 তারিখ বৃহস্পতিবার বিকেল 2টায় ফটিয়ার আদর্শ স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বার্ধক্যজনিত হারণে শামসুল আলম মাস্টার ইন্তেকাল করেছে বলে জানা যায়। উল্লেখ্য, তিনি পটিয়া পৌরসভার সাবেক 3 বার নির্বাচিত চেয়ারম্যান আছেন। জানাজা শেষে শামসুল আলম মাস্টার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানায়। বক্তব্য রেখে পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, পটিয়ার সাবেক এমপি সিরাজুল ইসলাম, পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া সহ আরো বোধ কি হয়েছে। শামসুল আলম মাস্টার 3 বারের চেয়ারম্যান ছিলেন, উনি রাজনীতিবিদ ছিলেন, উনি সমাজ সেবক ছিলেন, উনি সমাজের গরিব দুঃখী মানুষের সেবা করতেন এবং গরিব দুঃখী মানুষের বন্ধু ছিলেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শামসুল আলম মাস্টার জাতীয় পার্টির নয়, শামসুল আলম মাস্টার সর্বদলীয়। শামসুল আলম মাস্টার হচ্ছে আই বিশেষ করে ঋণী, জাতীয় পার্টির ঋণী, পটিয়াবাসী ঋণী। আজ পটিয়াবাসী নীরব নিত এবং নিস্তব্ধ, আজ আরোগ্য প্রগতিশীল অসাম্প্রদায়িক মানুষের আড়া হারায় এবং মানবতাবাদী মানুষের আড়া হারায় জিব্যা মানুষ উল্লাই ফল আছে এবং মানুষ উল্লাই ফল আছে। এত লাই ওর অনেকেই পাগলা শামসু হিসেবে চিহ্নিত করত। শামসুল আলম মাস্টার অসাম্প্রদায়িক চেতনার লোক, তার কাছে যারা সাম্প্রদায়িকতা গত্য তারা হন স্থানীয়। আজ ওর যে এই জানাজা, এই জানাজার পটিয়াবাসী ওরে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি, এটাই প্রমাণই দেয় ও পটিয়াবাসীর মন আছে। তাই উপস্থিত মানুষজন শামসুল আলম মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে। সি প্লাস টিভি চট্টগ্রাম।